সহিহ বুখারী 2475 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না, ব্যভিচার করা অবস্থায় তার ঈমান উপরে ঘুরতে থাকে। একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মারা যায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চুরি যখন চুরি করে, চোর যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, ঘুরতে থাকে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন, মদপান করা অবস্থায় তার ঈমান থাকে না, ঈমানটা ঘুরতে থাকে। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিনুন, চিন্তাইকারী যখন চিন্তাই করে তখন তার ঈমান থাকে না, ঈমান ঘুরতে থাকে। আহারে চিন্তাইকারী আর জিনাকারী আর মদপানকারী, তারা যদি একবার ভাবে ওই অবস্থায় যদি আবার মরণ হয়, যে অবস্থায় আমার ঈমানটা যদি না আসে, অপরাধ করা অবস্থায় যদি তার ঈমান না আসে, ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, কোন অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম, তার দিকে তাকানো, এটা চোখের জিনা। বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয়, মুখ না ঢাকলেও নারীর পর্দা হয়ে যায়, তাহলে চোখের জিনার কোনটা? নারীর চেহারা যদি না ঢাকলে পর্দা হয় তো চোখের জিনা কোনটা? এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান, মেয়ের বাড়িতে নাকি রাস্তায়? সবাই বলেন বাড়িতে না রাস্তায়। কেন বাড়িতে যাবেন? এখন তো সহজ হয়ে গেছে, মুখ যেহেতু খোলা রাখার কোনো ব্যাপার না, চা দোকানের সামনে দেখলেই তো হয়, দেখে নেবেন চা দোকানের সামনে, কলেজে বাইরে দেখবেন শেষ। হ্যাঁ, টেকাও বাঁচবো, এই তো সুন্দর কথা, কয় টেকাও বাঁচবো, সুন্দর কথা। আব্বারে বলবে, আব্বা চা স্টলের সামনে দেখছি, তাহলে বলেন মুখ ঢাকতে হবে কি না? আরে মুখ ডাকতে হবে বলেই তো ছেলে সামান্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা জায়েজ হয়। কত রকমের বিপদে যে একের পর এক পড়বেন আল্লাহ জানে। তো দেখেন এইগুলো, এটা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা, যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম, মোবাইলে কথা বলাও হারাম। এই কিভাবে কথা বলা হারাম? মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন, কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আটা লাগায় চিন্তা করলেন, না জানি দেখতে তিনি কেমন। আল্লাহ নবী কয়, ওয়াত নাফসু তামান্না ওয়া তাশতাহি, তোমার দিল কল্পনা করে, এটা হলো দিলের জিনা, অন্তরের জিনা। কি এই জিনা হয় কি না? ঘরে ঘরে এই জিনা হয়। এবার বুখারীর হাদিস শুনেন, 5590 5590 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনলেন, লাকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা মদপান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, মাআজিফের অনুবাদ করুনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই, ঢোল তবলা হারাম। তাহলে বুখারী হাদিসটা কই? কিতাবটা সব পড়ছেন, এটা পড়েন নাই, মানে এটা বোনা এই জায়গাটা রেখে গেছেন। হ্যাঁ, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, তো বুখারী শরীফ 5590 নম্বর হাদিস বাদ না আছে? তো থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম, তো সম্ভবত হজরত এই জায়গাটা পড়ে নাই। হ্যাঁ, তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা আপনি পড়েন নাই, কি করছে? আচ্ছা যাই হোক, তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে? এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়াদ, ইমাম হাইসামী রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খন্ড 134 নম্বর পৃষ্ঠা। এই কিতাবে একটা হাদিস আসছে, এক ব্যক্তি নবীর কাছে আসছে, হাদিসটা মন দিয়ে শুনেন, মজার হাদিস। আসার পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজানলি ফিজ জিনা, হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ, বলেন কি করার অনুমতি চাইছে? জিনা করার। এবার আশেপাশে সাহাবায়ে কেরাম তো আপনার
কিরে ওই কি আর কথা খুঁজে পায় নাই নবীজিরে কওয়ার যাজারুহু অকলু মাহ মাহ সবাই বলতে এই এই আরে থাম থাম আমরা এরকম বলি না এই থাম থাম এই কি কও নবীজির এগুলা এই তুমি কোথায় কি কও নবীজির আয়েশা কইতাছে হুজুর আমারে জিনা করার অনুমতি দাও সাহাবা থামাইছে এই থাম আল্লাহ নবী কত বড় দয়ার নবী আল্লাহ রাসূল কয় উদনুহু তাকে আমার কাছে আসতে দাও আসতে দাও এই জন্যই তো যারা বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন যারা অন্তরের গুনাহগুলো হেফাজত করতে পারেন না তাদের একজন আল্লাহ আলাদার কাছে যাওয়া দরকার আল্লাহ নবী বললেন উদনুহু আমার কাছে তাকে আনো ফাদানাহু করিবাম মিনহু আল্লাহর রাসূলের কাছে তাকে নিয়ে যায় আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন আল্লাহ নবী বলেন শোনো তুমি এত হিব্বুহু লি উম্মিকা তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করুক এটা তুমি পছন্দ করো কিনা ওই ব্যক্তি জবাব দেয় লা জালানি আল্লাহ ফাদাকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যভিচার করবে এটা আমি কশিনকালেও পছন্দ করি না আল্লাহ নবী বললেন ফাদাসুলা ইউহিব্বুনা লি উম্মাহাতিহিম কোন মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যভিচার করবা কেউ ব্যভিচার করবে এটাও তারা তাদের মায়েদের জন্য পছন্দ করবে না এরপর নবী বললেন আতুহিব্বুহু লি ইবনাতিক তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক জিনা করুক পছন্দ করবা জবাব দিলেন লা ফাদাকা ইয়া রাসূলুল্লাহ জালানি আল্লাহু ফাদাক আল্লাহর কসম এটা আমি অপছন্দ করি আল্লাহ নবী বললেন ফান্নাসুলা ইউহিব্বুনাহু লি বানাতিহিম মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না নবী বললেন আতুহিব্বুহু লি উখতিকা তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কিনা ওই ব্যক্তি জবাব দিলেন লা আল্লাহ নবী বললেন ফান্নাসুলা ইউহিব্বুনাহু লি আখাওয়াতিহিম কোন ভাই তার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা কোন ভাই চায় না আতুহিব্বুহু লি আম্মাতিক তুমি কি তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করে এটা পছন্দ করবা জবাব দিলেন না আল্লাহ নবী বললেন ফান্নাসুলা ইউহিব্বুনাহু লি আম্মাতিহিম মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না এরপর নবী বললেন আতুহিব্বুহু লি খালাতিক তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা ওই ব্যক্তি জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ খালার জন্য এটা পছন্দ করব না নবী বললেন ফাদাসুলা ইউহিব্বুনাহু লি খালাতিহিম মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না ওই ব্যক্তি নিচের দিকে তাকায় আছে আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন আল্লাহুম্মা গফির জাম্বা মাবুদ আপনি তার গুনাহগুলা মাফ করে দেন এরপর বললেন অতহির কলবা আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায় দেন ফাহসিন ফরজা তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন সাহাবারা বলেন ফালাম ইয়াকুন যালিকাল ফাতা লাম ইয়ালতাফিত ইলা শাইইন ওই যুবকের অবস্থা এমন হয়েছে এরপর ওই যুবক কোন নারীর দিকে তাকানো দূরের কথা কোন জিনিসের দিকে এইভাবে ও ফিরা তাকাইতো না দিলের রোগ এই রোগের জন্য একজন আল্লাহওয়ালার কাছে যাওয়া একজন আল্লাহওয়ালার কাছে দিলের রোগ অন্তরের রোগ এই রোগগুলার সুস্থতার জন্য কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া আপনাদের কাপাসিয়ার জন্য তো নিয়ামত দেওনা আছে দেওনা হযরত আছে আর কে আছে হুজুর এদিকে লতিফপুর মাদ্রাসা আছে পাশে ওই দিকে আছে আরো আছে আশেপাশে অনেক এই আল্লাহওয়ালাদের মসজিদে এসে যাবেন যাইলে কি হয় আপনি দেখবেন আপনি দিলের কিছু গুনাহ নিয়ে খুব পেরেশান কাউরে বলতে পারতেছেন না আল্লাহওয়ালাদের মসজিদে গেলে হবে কি জানেন একটা উপকারিতা আমি নিজেই পরীক্ষিত আপনি যেই পেরেশানি নিয়ে যাবেন আপনি গিয়ে দেখবেন কি উনি ওই বয়ানগুলাই করতেছে অর্থাৎ আপনার কারণেই তার মুখ দিয়ে আল্লাহ এগুলা বের করে দিতেছেন আল্লাহ তো জানে আমার এক বান্দা এখানে গেছে এই সমস্যা নিয়ে তো আল্লাহ যেই বক্তা বক্তার মুখ দিয়ে এগুলাই বের করতেছেন যেই সমস্যা আপনার আছে তখন আপনি দেখবেন কি আরে আমি তো এই রোগের রুগী তো এই রোগের দিয়ে এখানে ট্রিটমেন্ট হইতেছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিয়ে দিলেন এটা তাহলে কেয়ামতের আলামতের মধ্যে জিনা বেড়ে যাওয়া মদ পান করা আপনার রেশমের পোশাককে হালাল মনে করা ব্যভিচারকে হালাল মনে করা এগুলো হবে কেয়ামতের আলামত গান বাদ্যকে হালাল মনে করা সহিহ বুখারীর 6496 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইদা দুজিআতিল আমানা ফান্তাজিরিস সাআ
আমানত যখন উঠে নেওয়া হবে আমানত যখন উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা সাহাবা প্রশ্ন করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ আমানত উঠে যাওয়ার পদ্ধতিটা কেমন আমাদেরকে আপনি বলেন আল্লাহ নবী বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি অন্য বর্ণনায় ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাজিরিস সাআ কোন বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা কোন বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে যদি দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা এলেমের কাজ ডাক্তারের কাজ ডাক্তারের ডাক্তারি কাজ ডাক্তারের ডাক্তারি কাজ ডাক্তারের ইমামতি খতিবগিরি বয়ান দেওয়া কোরআন সহি শুদ্ধভাবে শেখানো এটা ওই বিষয়ে যারা পারদর্শী তাদের কাজ তো তাদের কাজগুলো তাদেরকে না দিয়া অন্য অযোগ্য ব্যক্তিকে যদি দেন এটাই হবে কিয়ামতের আলামত যে আমানত উঠে যাওয়া অথবা আলেমের দায়িত্ব যদি কোনো জাহেলকে দেন তো বুঝতে হবে কিয়ামত আর বেশি বাকি নেই এটা মাথা রাখবেন এটাই বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দুকিয়াতিল আমানা আমানত যখন উঠিয়ে নেওয়া হবে ফান্তাজিরিস সাআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন কিয়ামতের অপেক্ষা করবা এই গেল কিয়ামতের এই আলামতগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন কিয়ামতের 10টা বড় বড় আলামত ঘটবে যে আলামতগুলো ঘটলেই কিয়ামত আর বেশি বাকি নেই হয়ে যাবে মুসলিম শরীফের 29 নম্বর হাদিসের বর্ণনা সাহাবারা বলেন নাতাযাকারু মাসীহাদ দাজ্জাল আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম আমাদের সামনে আল্লাহ নবী আসলেন আসার পর বললেন মা তাযাকারুনা তোমরা কি আলোচনা করো আমরা বললাম নাসকুরুল মাসীহাদ দাজ্জাল হুজুর দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করি আল্লাহ নবী বললেন শোনো তোমরা লান তাকুমাস সাআ হাত্তা তারাউনা ক্বাবলাহা আশার আয়াত 10টা আলামত দেখার আগে কিয়ামত হবে না কয়টা আলামত এক নাম্বার দুখন একটা ধোঁয়া বের হবে এটার আগে কিয়ামত হবে না দুই নাম্বার দাজ্জাল দাজ্জাল নামে ভয়ঙ্কর একটা জিনিস দুনিয়াতে আসবে এটার আগে কিয়ামত হবে না তিন নাম্বার দাব্বা সাফা মারওয়ার মাঝখান থেকে একটা প্রাণী বের হবে ওই প্রাণীটা কথা বলবে মানুষের সাথে আপনারা বলবে আব্দুর রহমান ভাই কেমন আছেন পিছনে তাকায় দেখবেন মানুষ না একটা প্রাণী কথা কয় চার নাম্বার কতুলু আশামসি মিম্মগরিবিহা সূর্য পশ্চিম দিক থেকে উঠবে পাঁচ নাম্বার নুজুলা ঈসা ইবনে মরিয়াম ঈসা নবীর আগমন ছয় নাম্বার ইয়াজুজ ও মাজুজ ইয়াজুজ মাজুজের আগমন সাত নাম্বার খসফুন বিল মাশরিকি পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প হবে সাত নাম্বার আট নাম্বার খসফুন বিল মাগরিব পশ্চিমে একটা ভূমিকম্প হবে নয় নাম্বার খসফুন বি জাজিরাতুল আরব জাজিরাতুল আরব হলো বর্তমান সৌদি আরব আশেপাশের রাষ্ট্রগুলা এই জায়গায় একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে দশ নাম্বার ওয়া আখিরু জালিকা নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিক ইলাল মাহশার বা মিনাল ইয়ামানি ইলাল মাহশার তাতরুদুন নাস ইলাল মাহশার সর্বশেষ একটা আগুন বের হবে এই আগুনটা মানুষকে হাশরের ময়দানে উপস্থিত করবে আল্লাহ নবী বলেন এই 10টা বড় আলামতের আগে কিয়ামত সংঘটিত হবে না তাহলে এই আলামতগুলোর মধ্যে ভয়ঙ্কর সবচেয়ে যে আলামতটা হবে এটার নাম হলো দাজ্জাল বলেন তো এটার নাম কি দাজ্জাল মুসলিম শরীফের বর্ণনা আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2946 নম্বর বর্ণনায় বলছেন মা বাইনা খালকি আদম ইলা সামা ইলা ইলা কিয়ামিস সাআ আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত খলকুন আকবারু মিনাদ দাজ্জাল দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোন সৃষ্টি দুনিয়াতে আসে নাই এটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি তো কিয়ামতের আলামতগুলার যেইগুলা বর্তমানে বলা হচ্ছে জিনা ব্যভিচার ইত্যাদি বেড়ে যাওয়া এই গুনাহগুলা থেকে আমরা বেঁচে থাকা আর বড় বড় আলামতগুলা আসবে ওই সময়ের জন্য দোয়া করা আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে থাকবে তারা যেন ইমানের উপর বেঁচে থাকতে পারে এই দোয়া করা আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন